আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, হাদিসের ভিতরে অনেক সমস্যা থাকতে পারে, জাল হাদিস আছে, কিন্তু সহি হাদিসও তো আছে, তাই না? আছে কোরআন শরীফের সাথে যদি আপনার মেলে, কনসেপ্টের সাথে মেলে, তাহলে তো সহি। না, এইখানে হাদিসের শেষের ক্ষেত্রে কোথাও এরকম কিছু বলা নাই যে কোরআন শরীফের সাথে মিললে হাদিসটা সহি, কোরআন শরীফের সাথে না আছে মিললে আছে হাদিসটা সহি বুখারী না। শরীফই আছে আপনার, আমি দেখাইতে পারবো চাইলে। এটা হচ্ছে জানাজা অধ্যায় আছে, হযরত ওমর উনি মৃত্যুর আগের মুহূর্তে বলতেছে যে আমি মোহাম্মদ কে বলতে শুনছি যে আপনি কান্না করো না, তোমরা কান্না করলে মৃত ব্যক্তির কষ্ট হয়। তখন ওনার মৃত্যুর পরে হযরত আয়েশা বলতেছে যে না, এটা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই হাদিস আছে, জানাজা অধ্যায় আছে। আমি নাম্বার বলতে পারবো, আমি তো ভাই অত বড় মুক্তি না, কিন্তু আপনি যদি চান আমি অনেকটা হ্যাঁ, ইঙ্গিত আমি দিয়ে আমি হাদিস খুঁজে দেখতে না পারি। না আমি হাদিসটা জানি, আমি হাদিসটা জানি, কিন্তু আপনি আমার কথা পয়েন্টটা বুঝতে পারেন নাই ভাই। আপনি আপনার আমার পয়েন্টটা একটু শুনে তারপরে সেই অনুসারে কথা বলে তাহলে আপনি বুঝতে পারবেন। আমি বলেছি যে হাদিস হচ্ছে একটা সেপারেট জিনিস। কোরআনে যদি এর বিপক্ষে, এর একদম সরাসরি অ্যাগেনস্টে কথা থাকে, তখন আপনাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কারণ কোরআনটা হচ্ছে প্রায়োরিটির দিক দিয়ে 1 নম্বর। কিন্তু কোরআনে যদি তার একদম সরাসরি বিপরীতে কথা না থাকে, তাহলে হাদিসটাও ইসলামের রেফারেন্স। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাকে যেই কোরআন থেকে যে আয়াত দেখাবো, সূরা তাওবার সূরা তালাকের 4 নম্বর আয়াতটা, সেটা দেখাবো, সেটার তাফসীর গুলা দেখাবো, এবং সেটার সাথে কিছু প্রাসঙ্গিক হাদিস দেখাবো যেইগুলা না, এগুলো একসাথে এগুলো কোন দেখছি, শুনেন, আমি 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 জানি, আমি স্বীকার করলাম, না কি স্বীকার দেখছি, করলেন, কি স্বীকার আমি করলেন, আমি 1.5 বছর আগেই আমি আপনার লাইভে দেখছি, তো আমি কি ইয়েস কি আমি স্বীকার জানি করলেন, এগুলো। হ্যাঁ, কি স্বীকার স্বীকার করলেন, করলাম যে সেটা এগুলো বলেন। আছে আছে, কিন্তু আমার মানে ইসলামী বিধান হচ্ছে, তাফসীর নিয়ে তো প্রবলেম আছে, হাদিস নিয়েও প্রবলেম আছে। কেন আছে? এটা যৌক্তিক ব্যাখ্যাও আছে। হাদিস মানে আপনি তাহলে কোনটা মানবেন, শিয়াটা মানবেন না সুন্নিটা মানবেন? কোন এক এক হাদিস গ্রন্থ এক 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 রকম করে ছাপায়, তারপরে আবার ওইগুলোর অথেন্টিসিটি নিয়ে তো প্রশ্ন আছে, তো আপনার এগুলো মানতেই তো মুশকিল। তো এই কারণে মানে আপনি মানে ইসলামের কনসেপ্টটা কি, এক সৃষ্টিকর্তার ওরশিপ করা, তো এটা আপনি মানতে গেলে এত কথা তো মানার কথা না। অবশ্যই একটা কথা বলতে হবে, কারণ কোরআনেই তো বলা আছে যে আল্লাহ পাক বলেছেন যে নবীর সুন্নাকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনে সুন্না কি জিনিস, সুন্না কি হাদিস? সুন্না হচ্ছে নবী যে কাজগুলো করেছেন, এবং যে কোন কাজগুলো করেছেন সেটা আপনি জানতে, জানার একমাত্র সোর্স হচ্ছে হাদিস। না, এই কোরআন শরীফেও আছে নবী কি করছে। কোরআন শরীফে নবী মোহাম্মদ কি করেছে, তার ব্যক্তিগত জীবন যখন কিরকম ছিল সেই বিষয়ে তেমন কিছুই জানা যায় না। কোরআনে নবী মোহাম্মদের নামই উল্লেখ আছে 4 বার প্লাস 1 বার, মাত্র 5 বার। 4 বার আছে মোহাম্মদ নামে, 1 বার আছে আহমদ নামে। কোরআনে আপনি আমাকে বের করে দেখান যে নবী মোহাম্মদ 5 অক্ত নামাজ আদায় করতেন, এটা কোরআন থেকে বের করে দেখান তো? না, প্রয়োজন নাই তো, কিন্তু কোরআনে তো বলা আছে যে আপনি না না, এই সময় আপনাকে নামাজ আমি যে পড়বেন, জিনিসটা, আপনাকে সালাত যে কায়েম জিনিসটা করবেন। জিজ্ঞেস করেছি, যে জিনিসটা জিজ্ঞেস করেছি, কোরআন থেকে আপনি আমাকে একটু বের করে দেখান তো নবী 5 অক্ত নামাজ পড়তেন। না নাই, আমি তো বললাম 5টা টাইম খুঁজে বের করা সম্ভব, তার মানে 5টা টাইমিং খুঁজে বের করা তার সম্ভব, মানে তিনটে তার তো মানে একদম আপনি পরিষ্কার। তার মানে আপনি আপনি ইসলামের বিধান কয়েকটা নস্যত হবে। আমি মানতেছি তো, ওই ইসলামী তো ওই তো লেখাই আছে যে এই সময় সালাত কায়েম করো এখন, এবং এই এটা আপনি কোথা থেকে জানেন? সূর্যাস্তের এটা এই যে 5 অক্ত যে নামাজ আদায় করতে হবে, এটা আপনি কোথা থেকে জানেন? আচ্ছা, এটা এটা দুইটা উত্তর আছে। একটা হচ্ছে কি, কোরআন শরীফে ওই টাইমিং গুলো আছে মোটামুটি কাছাকাছি টাইমিং, যে মধ্যাহ্নের সময়, সূর্যাস্তের সময়, সূর্য উদয়ের সময়, এই টাইমিং গুলা 2-3টা আয়াতে আছে আর কি। কোরআনে আর কোরআনে হচ্ছে তিন তিনটা ওয়াক্তের কথা বলা আছে, আপনি আমাকে তিনটা 5টা ওয়াক্তের কথা পরিষ্কার আছে। ওয়াক্তের হ্যাঁ হ্যাঁ, কথা কারেক্ট। বের করে দেখেন। এখন না, এরপরে এরপরে বাকিটা হচ্ছে গিয়া কিছু আইন আছে, হচ্ছে গিয়া ওই চর্চিত আইন, যেমন ধরেন মোহাম্মদ যখন করছে এটা, আবার তারপরের জন করছে, তারপরের জন করছে, না না, অটোমেটিকই আসছে এই আর কি। জিনিসটা যেমন এই জিনিসটা জানছেন কোত্থেকে? কোরআনে তো এই জিনিসটা লেখা নেই, মোহাম্মদ করছে না, কোনো তারপরের লেখা জন করছে। প্রয়োজন নাই, এটা তো কোথাও লেখা কথাটা শুনে অসম্ভব। নেন, কথাটা শুনে নেন ভাই, কথাটা শুনে নেন। মোহাম্মদ করছে, তারপরের জন করছে, তারপরের জন করছে, এইটা জানার সোর্সটা কি? এটা তো কোরআনে লেখা নাই যে মোহাম্মদ করছে, তারপরের জন করছে, তারপরের জন করছে, এইটা জানার না, কোরআন একমাত্র শরীফে তো সোর্স। সুস্পষ্ট ইঙ্গিত আছে। ভাই কথাটা শেষ করতে দেন, ভাই কথাটা শেষ করতে দেন একটু। এইটা জানার একমাত্র ভ্যালিড সোর্স হচ্ছে হাদিস। হাদিস ছাড়া তো আপনার পক্ষে এটা জানা সম্ভব না, মোহাম্মদ করছে নাকি তার পরের জন করছে নাকি তার পরের জন করছে। হাদিস ছাড়া তো আপনার পক্ষে জানা কোনো অবস্থাতেই সম্ভব না। কি বা এছাড়া হাদিস ছাড়া আপনি কিভাবে জানছেন বলেন তো? এটাই, এটা এটা হচ্ছে গিয়ে ধরেন জানাজা মানুষের কিভাবে দেয়, এটা হাদিস না হইলে তো মানুষ জানতে পারতো, কারণ ওনারা করছে, এটা করার পরে না তো না না, এটা একসাথে কিভাবে, হাজার হাজার মানুষ এই যে করছে। এই যে হাদিস, এই যে জানাজা যে করছে, এটা আপনি কিভাবে চাইছেন, মানে কার কাছ থেকে জানতে পারছেন? আমি আমি ওইটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে চর্চা, একটা একজনের পরে একজন দেখতে দেখতে আসছে, ওরে এটা ভাই, ওরে ভাই, দেখতে দেখতে আসছে, এই জিনিসটা আপনি জানছেন কোথ থেকে? আমি তো দেখেই জানছি, তো এটাই তো বলছি মনে তো। করেন এখন আমি ভাই, ভাই পারি না, ভাই ভাই মনে করেন আপনি দেখতে দেখতে আসছেন যে আপনার বাবা মনে করেন একটা পীর সাহেবের মাজারে গিয়ে তাকে পীর সাহেবকে সিজদা করে, এবং কারেক্ট। আরেকটা জিনিস আপনি জানতে পারছেন, আপনি দেখতেছেন সামনেই দেখতেছেন যে আপনার বাবা 5 অক্ত নামাজ আদায় করতো,
এই যে দুইটা জিনিস আপনি চর্চা হয়ে হয়ে অনেক প্রজন্ম ধরে ধরে আপনারা করতেছেন, আপনাদের পূর্বপুরুষরা করতেছেন, এই দুইটা কাজের ভিতরে একটা হচ্ছে ইসলামিক কাজ, একটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ, কোনটা ইসলামিক কাজ আর কোনটা ইসলাম বিরোধী কাজ, এটা আপনি কোথা থেকে বুঝতে পারবেন বলেন তো? কোরআন শরীফ, কোরআন শরীফ থেকে আপনি আমাকে বের করে দেখান তাহলে যে এই যে এটা যে এটা যে কোনটা মানে কি কোনটা কোনটা খারাপ দেখাবো, কোনটা সালাত কায়েম করার ইয়েগুলো দেখাবো নাকি ওই যে না। ওই আপনি কোরআন থেকে, সৃষ্টিকর্তা ছাড়া কোরআন অন্য কারো থেকে সাথে বের করা করে যাবে না? দেখান, কোরআন থেকে বের করে দেখান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা, বের করে দেখান। না না, সালাত কায়েম করার কথা আছে কিনা? আপনাকে আমি জিজ্ঞেস করে বলেছি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আপনার বাবা, আপনি কি ভাই কথা বুঝেন না? হ্যাঁ আপনাকে হ্যাঁ, বলেছি যে একটা কথা একটা পূর্বপুরুষদের আচ্ছা থেকে আমি আপনি এটা দেখাচ্ছি দেখেছেন, আপনাকে। আবারও কথার মাঝখানে কথা বলেন না, শুনেন আবার, আবার শুনেন, আবার শুরু থেকে শুনেন। আপনি দেখেছেন আপনার বাবা একজন পীর সাহেবকে সিজদা করে, এটা আপনি দেখেছেন। সে মনে করে পীর সাহেবই আল্লাহ পাক এবং পীর সাহেবকে সিজদা করা যায়, এটা আপনি দেখেছেন, এবং একই সাথে দেখেছেন আপনার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে? এই যে এই দুইটা জিনিস কোরআন থেকে আপনি আমাকে বের করে দেখান যে এটা এই দুইটা জিনিসের একটা কাজ হচ্ছে ইসলামিক, একটা কাজ হচ্ছে অন ইসলামিক, এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? তাহলে বের করে দেখাই নাকি? আপনি কোরআন থেকে আগে প্রথমে দেখেন, কোরআন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারটা বের করে দেখেন। ওকে, এক মিনিট, আমি রেফারেন্স বলে আপনি বের করতে পারবেন? আমি তো মোবাইলে, অবশ্যই অবশ্যই, কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে ভাই, মানে নতুন কোরআন কি আপনি নাজিল করলেন নাকি ভাই? আর বুঝলাম না, বের করেন দেখি। মিজানুর রহমান ভাই, আপনার আমরা অপেক্ষা করছি, আপনি কি বের করছেন? মিজানুর রহমান ভাই, আপনি কি বের করছেন? সাবলটন ভাই, আপনি কি ওনার কথা কিছু শুনতে পাচ্ছেন? না, কিছুই শুনতে পাচ্ছি না, একদম পুরো সাইলেন্ট। আচ্ছা, উনি বের করুক, আমি তো উনি তো ওনার তো মানে কেয়ামত পর্যন্ত বের খুঁজতে হবে, কারণ এরকম তো কোনো পাঁচ ওয়াক্ত নামাজের কথা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি বের করছি। হ্যাঁ, মিজানুর রহমান ভাই, পাঁচ ওয়াক্ত নামাজের কথাটা কোরআন থেকে একটু বের করে দেখেন। হ্যাঁ, একটু দুঃখিত, আমি ওই যে স্ক্রিন চেঞ্জ করে বলতে হইতেছে, তাই ওকে নিয়ে আমি বলতেছি। শোনেন, ফজরের ওয়াক্তের ব্যাপারে 17 নম্বর সুরার 78 নম্বর আয়াত, 11 নম্বর সুরার 114, 7 নম্বর সুরার 205, 30 নম্বর সুরার 17, 38 নম্বরের 18 ও 50-এর 39। জোহরের ওয়াক্তের ব্যাপারে 17 নম্বরের 78, তারপরে 30 নম্বর সুরার 18, 50 নম্বর সুরার 39। আসরের ওয়াক্তের ব্যাপারে ইঙ্গিত করা আছে 11 নম্বর সুরার 114, 2 নম্বর সুরার 238, 30 নম্বরের 17। আপনি যে কোনো একটা বের করতে পারেন, বের করবো আমি জাস্ট একবারে বললাম আর কি, এগুলো রেফারেন্স আছে আমার সামনে। প্লিজ, আপনি ইঙ্গিত করা মানেটা কি ভাই? মানে ওই ধরেন আপনার লেখা আছে যে সূর্যাস্তের আগে, আমি পড়লে বুঝতে পারবেন, আমি তো মুখস্থ না। আচ্ছা, সূর্যাস্তের আগে কি করতে বলেছে? তাহলে একটা একটা বলেন, আমরা ফজরের নামাজ ক্লিয়ার করি নাকি? হ্যাঁ অবশ্যই ক্লিয়ার তো করবো, আপনি যে আপনাকে আমি জিজ্ঞেস করেছি। আচ্ছা, আমাদের সাথে মাতবর ভাই যুক্ত হয়েছেন, মাতবর ভাই আপনি কি আছেন? হ্যাঁ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য। হ্যাঁ মাতবর ভাই, আপনি ওনার ওনার থেকে একটু রেফারেন্স গুলো একটু নিবেন, আপনি যেহেতু চলে আসছেন আপনি একটু রেফারেন্স গুলো নেন। আমি ইনশাআল্লাহ পাচ্ছি ইনশাআল্লাহ। একটু একটু মাতব্বর মানে ভাই ভালো আছেন? ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। হ্যাঁ আসিফ ভাই বলেন। হ্যাঁ, আমি একটু খারাপ বাতাস সেবন করে আসি। আচ্ছা ঠিক আছে, খারাপ কথা সেবন করেন। সাবলটান ভাই, আশা করছি আপনি ভালো আছেন। মিজানুর রহমান সুমন ভাই, আপনি যে আয়াতগুলো দিয়েছেন আপনি একটু মিলিয়ে দেখুন তো, আমি কি সবগুলো দিচ্ছি নাকি এক্সট্রা কিছু দিচ্ছি? হ্যাঁ, সুরা বাকারার মানে 2 নম্বর সুরার 238 নম্বর আয়াত, 7 নম্বর সুরার 205 নম্বর আয়াত, 11 নম্বর সুরার 114 নম্বর আয়াত, 17 নম্বর সুরার 18 নম্বর আয়াত, 30 নম্বর সুরার 17 নম্বর আয়াত, 38 নম্বর সুরার 18 নম্বর আয়াত, 50 নম্বর সুরার 39 নম্বর আয়াত, আমি কি কোনটা বাদ দিয়েছি আপনার দেওয়া? হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়েছেন অনেকগুলোই। বলেন কোনটা? আমি ফজরের জন্য বলেছি 17 নম্বর সুরার 78 নম্বর আয়াত, 17 আর 78 বলেন নাই? বলেছেন আপনি? 17 আর 78 না 18? ভালো করে চেক করে দেখেন, 78। দাঁড়ান একটু দেখি। আচ্ছা হ্যাঁ, 78 বলেছেন। আচ্ছা ঠিক আছে, এটা এটা ঠিক আছে, আমি আমি আর 11 নম্বর সুরার 114, সরি সরি, ঠিক আছে 17 আর 78, আমি আমি 18 বলে ফেলেছি। হ্যাঁ, তারপরে আর কোনটা বাদ দিয়েছে বলেন? তাহলে ফজর হয়ে গেল। আর আরো না না, 10টা রেফারেন্স কি আছে হয়েছে ফজরের। সেটা আমি চেক করবো, কোনটা হয়েছে না হয়েছে চেক করবো ওকে, না, আমি তাইলে চেক করছি। আপনি 11 নম্বর সুরা 114,
11114 আমি তো বলছি, 11114 বলছি, তারপর 7 নম্বর সূরার 7205 বলছি, 7 নম্বর সূরার কত নম্বর, 7 নম্বর সূরার কত নম্বর ভাই, 7 নম্বর সূরার 205 নম্বর আয়াত, 205 নম্বর বলছি, তারপরে বলেন 30 নম্বর, 30 নম্বর সূরার 17 নম্বর আয়াত বলছি, তারপরে বলেন 38 নম্বর সূরার 18 নম্বর আয়াত বলছি, তারপরে বলেন 50 এর 39, 50 এর 39, ইয়েস পারফেক্ট, তার মানে আমি আপনার একটা বাদ দিইনি মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ ভালো, দেখেন এটা দিয়ে প্রমাণ লিস্টটা, তার মানে মাশাআল্লাহ আপনি অন্তত এইটা আন্দাজ করতে পারতেছেন যে আপনার লিস্টটা আমি এর আগে চোখে দেখছি, তাই না? হ্যাঁ হইতো ভাই, আমি তো খুঁজেই বের করলাম, আমি তো ভাই নিয়ে বসে নিই। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে এবার আমি মাদ্রাসা কোনায় যাই নাই তো পাবো কই, এটা মাদ্রাসা না, এটা এটা অন্য জায়গা থেকে, আপনি আপনি এগুলি যাদের কাছ থেকে এগুলি এনেছেন তো তারা, যাই হোক নিজের সম্পর্কে এত বড় কথা না বলি, এনিওয়ে সেটা হচ্ছে আমরা একটা একটা করে এখন প্রত্যেকটা সূরা দেখবো এবং কাউন্ট করবো কোন কোন সালাতের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এগুলো সব ফজরের ওয়াক্তের কথা বলার কথা, আমি আপনাকে বলেছি যেই যেই আয়াত নাম্বার গুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, 1 2 3 4 5 6 7টা আয়াতের নাম আমরা আলোচনা করেছি, এই 7টা আয়াত আমরা একটা একটা করে স্ক্রিনে দেখবো, ঠিক আছে? দেখি, এবং আমরা দেখবো যে এই 7টা আয়াত মিলে 5টা ওয়াক্ত নামাজের কথা বলা আছে কিনা, ঠিক আছে? জি না, এটা শুধু ফজরের জন্য, 7টা আয়াতের কথা বলছি, 7টা আয়াত, 7টা আয়াতই ফজর নিয়ে, হ্যাঁ দুহুরের জন্য আলাদা লিস্ট আছে। আহারে ভাই রে, আপনি ওই লিস্টটা যান দেখেন, এই এই আয়াতগুলোর নাম্বারই ওখানে পাবেন, যান বলেন, জোরে বলেন তাহলে, বলেন তাহলে, তাই নাকি? হ্যাঁ বলেন, আপনি জোরে বলেন, আমি বলে দিচ্ছি, আমার ভিডিওতে তো মানে আমি যা যা বলেছি, আমি 7টা আয়াতের নাম্বার বলেছি, খালি একটা ভুল বলেছিলাম, 78 জায়গায় 18 বলেছিলাম ভুলে, ওই ম্যানেজ মর্টাল মানুষ মাত্রই ভুল করে, মাত্রই করলাম তখনও করছি, তো 7টা আয়াতের নাম বলেছি, এই 7টার বাইরে দেখি আপনি জোরে বলেন কোন কোন আয়াত বলেন, দেখেন এই 7টার মধ্যে দুইটা বাদ পড়ছে, একটা আসরের জন্য বাকারার 238, বাকারা 238 শুরুতেই বলেছি, দুই সূরা 2 ওকে আর ওকে আর হচ্ছে গিয়ে ওই দেখতেছি 7 নম্বর সূরা 205 এটা বলছি, 205 আগে চলে এসেছে, তারপর 50 এর 40 এটা বলা হয়নি, 50 এর 39 আছে, 39 40 একসাথে, 40 40 40 একসাথে আছে আর কি, হ্যাঁ বলেন তারপরে, ওকে এই একটাই, আচ্ছা তারপরে আসর, জোহর গেল আসর, না এবার মিলেছি আমি এগুলাই আসলে আলটিমেটলি, আলটিমেটলি এগুলাই, এখন আমরা এইগুলো দেখবো, তাহলে আয়াতগুলো দেখবো আমরা, দেখে আমরা দেখবো যে এখানে টোটাল কয়টা ওয়াক্তের কথা বলা আছে, ওকে? হ্যাঁ হ্যাঁ দেখি তাহলে, তো ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটু শিখি ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, নামাদুহু ওয়া নসলি আলা রাসূলিহি কারীম, আম্মা বা এইখানে আপনি বলতে চাচ্ছেন এখানে কোন সালাতের কথা বলা হয়েছে এখানে ভাই, ওই যে 7 নম্বরে 205 আছে, সকালে ও সন্ধ্যায় ফজর আর রাত্রি, সূরা বাকারার 8 সূরা বাকারার 238 আছে, ও সূরা বাকারার 238 আছে, তাহলে আয়াতটা বের করি আমি, এটার অর্থ সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের আসরের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত, আসরের কথাটা তো ব্র্যাকেটে লেখা, হ্যাঁ ব্র্যাকেটে লেখা, ব্র্যাকেটে লেখা, কিন্তু এটা তো ইয়া না মানে এটার মানে তো আসরের নাম, মূল টেক্সট না, আমি আপনি বলতে চাচ্ছেন মূল টেক্সটে তো আসর শব্দটা নাই, এক্স্যাক্টলি, হ্যাঁ কিন্তু মিডল টাইম আর কি, মিডল টাইম হয়তো, তাহলে আমরা বলতে পারি জোহর হইতে পারে এই ব্যাপারে, তাই তো? শুনুন শব্দটা কি, কিন্তু এইখানে কোনটার কথা বলা হচ্ছে সেটা তো আপনি আর কি ক্লিয়ারলি মানে একটা তো ক্লেম তো করবেন, মানে আমরা তো ক্লেম হচ্ছে আসর, পাঁচ অক্ত কান্ত করব আমরা, কাসর ক্লেম হচ্ছে আসর, আমাকে একটু বুঝাবেন না, আমি বুঝিয়ে বলতে পারবো না, কারণ আমি বুঝি নাই, কারণ আমি নিজেই তো বুঝি নাই, বলা আছে মধ্যবর্তী, এখন তো লেখা দেখি ব্র্যাকেটে আসর, আপনি যদি দাবি করেন না আসর না, এটা জোর, আমি দাবি করি না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি দাবি করি, আমি এটা লেখা যেটা আছে সেটাই বললাম ভাই, আমি বুঝি বলা ব্র্যাকেটে লেখা আছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি এইখানে তো মধ্যবর্তী সালাত মানে যদি আপনি আসর দাবি করেন, আপনি বড় জোর বলতে পারেন যে তাহলে এটা আমরা জানি না, আমি জানি না মানে এটা যে এটা তো নিশ্চয়ই আসর কারণ তো আছে, তারা লিখছে যেহেতু এটা এইভাবেই বুঝছে, ধরেন মধ্যবর্তী আসর হইতেছে বিকাল বেলা পড়ে, অথচ দিনের মধ্যে আছে জোহরের নামাজ, না লাস্টটা যদি এসা ধরেন তাইলে আর কি মধ্যবর্তী ওইটা মনে হয় এসে পড়ছে, তাহলে তাহলে আপনি পাঁচবারের মধ্যবর্তী ধরতে চাচ্ছেন তাই না, হ্যাঁ হ্যাঁ ওইরকম কিছুই, কিন্তু পাঁচবার না কয়বার আছে আমরা কিন্তু এখন সেটাই কাউন্ট করতেছি, মানে সেটা এখন এস্টাবলিশড হয় নাই, তাহলে কি তখন না হয় নাই, পাঁচ শব্দটা তো কোরআনে নাই, এক্স্যাক্টলি, তার মানে পাঁচ শব্দটা যেহেতু এখন পর্যন্ত আমরা সেটেল হইনি, তার মানে পাঁচের মধ্যবর্তী আমরা কি ধরতে পারি, ধরে রাখেন, এটা মধ্যবর্তী শব্দটা আছে, তাহলে মধ্যবর্তী শব্দটা আছে, কিন্তু এটা কোন সালাত, এটার মানে যদি বোঝানো যায় যে দুই সালাত, এই যে মনে করেন যে দুই ওয়াক্তের মাঝে আর একটা সালাত,
এটার মানে মানে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতটা, এই আয়াতটা মুক্তিমালনারা কি বুঝছে আর কি, সেটা বুঝছে আসলে? না 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 না, ওয়েট 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 ওয়েট, মিজানুর রহমান ভাই, আপনি যে মুফতি মাওলানাদের কথা বললেন, তারা তো হাদিস সহ এইটা এই জিনিসটা বুঝছে, কিন্তু আমাদের যে শুরুর প্রাইমারি আলোচনা ছিল, আপনি শুধুমাত্র কোরআন থেকে এই জিনিসটা এক্স্যাক্টলি এখন আপনি মুফতি মাওলানারা কি, আপনি এখন দেখেন কিভাবে পলটিটা নিল মাতুব্বর ভাই, কিভাবে আপনি জানেন ভাই, আপনি কিভাবে পলটিটা নিলেন, আশ্চর্য হয়ে গেলাম ভাই, আপনি এতক্ষণ আমি পলটি নেই না, এখানে ব্র্যাকেটে কেন লেখা আছে আমি সেটা ব্যাখ্যা করলাম আর কি, আর কিছু না। এই অনুবাদটা যারা করেছে তারা কোরআন এবং হাদিস অধ্যয়ন করার পরে এই অনুবাদগুলো করেছে। হ্যাঁ না, এটা ঠিক আছে, আমি কোনো পলটি নেই না, ওখানে আসর কেন লেখা আছে আমি সেটা শুধু বললাম। আপনার সাথে আমার আলোচনাটার মূল ইয়াটাই ছিল যে আপনি শুধুমাত্র কোরআন থেকে বের করে দেখাবেন, কোনো হাদিসের আশ্রয় নেবেন না। এখন আপনি আবার মুফতি মাওলানারা এটা দেখে কি বুঝছে, তারা তো হাদিস থেকে বুঝছে এই জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি তো কিছু শুনতে দাবি করি না ভাই। আপনি মিজানুর রহমান সুমন ভাই, আপনি একটু আসিফ ভাইয়ের কথাটা শুনে নেন, উনি কি বলতে চাচ্ছে একটু শুনে নেন। এই অনুবাদগুলা যারা করেছেন তারা প্রত্যেকই কোরআনের উপরে তো অবশ্যই, তাফসীরের উপরে তো অবশ্যই, হাদিসের উপরে তো অবশ্যই বিশেষজ্ঞ একজন, এই শায়খ মুজিবুর রহমান, তারপর আল বায়ান ফাউন্ডেশনের যারা অনুবাদক ডক্টর আবুবকর জাকারিয়া, তারপর তাফসীরুল কোরআন, এই যারা লিখেছেন প্রত্যেকে কোরআন হাদিস তাফসীর এই জিনিসগুলোর উপরে বিশেষজ্ঞ বিধায় তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এই জিনিসগুলো অনুবাদে। তারা শুধুমাত্র যে কোরআনের আক্ষরিক অনুবাদ এই গ্রন্থগুলোতে করেছে তা না, তারা এই জিনিসগুলো অধ্যয়নের পরে তাফসীর হাদিস সব অধ্যয়নের পরে কোনটার অর্থ কি হবে সেটা নির্ধারণ করে সেইভাবে অনুবাদটা করেছেন। আপনি যে কাজটা করছেন শুধুমাত্র কোরআন থেকে, আপনি বলছেন যে শুধুমাত্র কোরআন থেকে আপনি এই জিনিসটা দেখাতে পারবেন, কিন্তু আপনি যাদের অনুবাদ আনছেন তারা কেউই শুধুমাত্র কোরআন থেকে এই অনুবাদগুলোই করেন নাই, তারা হাদিস কেও কাউন্ট করেছেন, তারা তাফসীর কেও কাউন্ট করেছেন, সালফে সালেহিনরা কি বলেছেন সেগুলো কাউন্ট করে এই অনুবাদগুলো করেছেন, তাহলে কেমনে হলো? ডেফিনেটলি ডেফিনেটলি আসিফ ভাই, ব্যাপারটা হচ্ছে তার মানে আমরা এখন শুধু যে হাদিসে চলে গেছি তাই না, কিন্তু আমরা হাদিস পার হয়ে, কিয়াস পার হয়ে, ইজমা পার হয়ে একেবারে আধুনিক যুগের টম ডিক অ্যান্ড হ্যারিতে চলে গেছি, মানে কোরআন পার হয়েছি, হাদিস টপকাইছি, কোরআনের তাফসীর পার টপকাইছি, সিরাত টপকাইছি, এরপরে আমরা গেছি হইতেছে কি আছে, কিয়াস টপকাইয়া ইজমাতে গেছি, যে ইমামরা কি ঐক্যমতে পৌঁছাইছে, এরপরে সেইখান থেকে এই মাওলানারা কি বুঝছে, মানে আধুনিক যুগের মাওলানা, সেটাতে পৌঁছে গেছি আমরা অলরেডি, আমরা কোরআনের বাইরে চলে গেছি, কিন্তু না আমরা তা করবো না, আমরা কোরআনেই থাকি, কোরআনের মধ্যে আমরা খুঁজি। আমরা আমি আপনাকে জানিয়ে রাখি ভাই, আপনি যেমন এখান থেকে মানে দাঁড় করালেন মধ্যবর্তী, মানে পাঁচ ওয়াক্তের মধ্যবর্তী, আমি আপনাকে বলে দিচ্ছি এরকম অসংখ্য মুসলিম স্কলার আছে যাদের ঐক্যমত হইতেছে পৃথিবী নামাজ তিন ওয়াক্ত, এবং সেই তিন কোরআনে বলা আছে আর কি তিন ওয়াক্ত, সেই তিন ওয়াক্তের মধ্যবর্তীটা হচ্ছে জোহর, ফজর, জোহর, ঈশা, মাগরিব। আমার কথা শুনেন, হ্যাঁ হতে পারে কিনা আমি বলতেছি, যে অনেক হুজুরের বক্তব্য হচ্ছে মাগরিবের নামাজ বলতে কোনো নামাজ নাই, এবং টোটাল এই তিন ওয়াক্তের মাঝখানের ওয়াক্ত হইতেছে জোহর, এবং তারা দাবি করে যে এইটা পাঁচ ওয়াক্ত বলে এস্টাবলিশ হয়েছে শুধুমাত্র তখনই যখন এই যে নবী মোহাম্মদকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, একটা ডানাওয়ালা খচ্চরের চাইতে বড় এবং গাধার চাইতে ছোট সাইজের ডানাওয়ালা, কিছু কিছু জয়ীফ বর্ণনায় যে মেয়ের মতন চেহারার, তো সেই ডানাওয়ালা পাখনাওয়ালা এইতে করে বোরাকে করে উপরে নিয়ে যাওয়া হয়েছে, এবং উপরে পর্যন্ত উড়ে গেছে সেইটাতে করি, অন্য কোনো চটিতে করে না, অন্য কোনো জাদু কার্পেটে না, ওই পাখনাওয়ালা ডানাওয়ালা ওই বোরাকে করে সে উপরে গেছে। তো যাই হোক, সেটা সেটা হচ্ছে ইর কথা, হাদিসের কথা, আমরা হাদিসে যাবো না, আমরা কোরআনেই থাকি, আমরা একটা আয়াত দেখলাম, আমরা তো আমরা এইটা দেখলাম যে এই আয়াতটা নিয়ে ডিসপিউট আছে, মানে ইয়ে আছে, তর্ক আছে, যে তাহলে আমি যে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বাবাকে আপনি দেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, এবং আপনি একই সাথে দেখেছেন আপনার বাবাকে তার পীরের মাজারে গিয়ে সিজদা করতে, এই দুইটা কাজের ভিতরে আমি বলেছিলাম একটা ইসলামিক কাজ আর একটা অন ইসলামিক কাজ, আপনি শুধুমাত্র কোরআন থেকে কি এই জিনিসটা আমাদেরকে বলতে পারবেন কোনটা ইসলামিক কোনটা অন ইসলামিক? আপনি এখন ব্যর্থ হলেন, আপনি ব্যর্থ হইনি, আপনি ব্যর্থ অবশ্যই হয়েছেন, আপনি কোরআন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের জিনিসটা দেখাতে ব্যর্থ হয়েছেন। ও এটা আপনি আপনি আসিফ ভাই আমাকে বলতে তো দিবেন যে ব্যর্থ কেমনে হইনি, তাহলে আপনি যদি এখন কোরআন তিন ওয়াক্ত আপনি না বললেন, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আয়াতগুলো দেখাই, তাহলে আমি তো সেটাই বলছি যে যদি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, আপনি যে দুইটা উদাহরণ দিচ্ছেন, একটা হচ্ছে সালাত কায়েম করার কথা কোরআনে আছে, তিনটা আমরা বেরি করতে পারলাম, আমি সালাত কায়েম করার কথা বলিনি, আমি বলেছি পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত, হ্যাঁ আমি আমি বলছি তো ভাই, বুঝে কথাটা একটু বুঝে শুনে সেই অনুসারে উত্তর দেন, আমি এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত, চার ওয়াক্ত বলিনি, বলেছি স্পেসিফিক্যালি পাঁচ ওয়াক্ত।
তো যদি কেউ দুই অক্ত বেশি পড়ে সেটা হইতে পারে বিদআত, কিন্তু ইসলামের বিরুদ্ধে তো যায় না। বিদআত মানে কি? বিদআত মানে কি ভাই? বিদআত মানে যেই যেই জিনিসটা অতিরিক্ত যুক্ত করলেন আর কি। এটাকে বিদআত কেন বলা হয়? মানে এটা কি ইসলামিক জিনিস না ইসলাম বিরোধী জিনিস? বিদআত কি ভাই? ভাই হাসাইলেন ভাই, মানে না ভাই হাসাইলেন। কারণ হচ্ছে কিছু স্কলাররা একমত, কিছু স্কলাররা দ্বিমত, এইসব কারণে। ক্লারিফিকেশনের জন্য, শ্রোতাদের ক্লারিফিকেশনের জন্য আমি ওনাদের উদ্দেশ্যে একটু দেখায় রাখি এই আয়াতগুলা, কারণ এই লিস্টটা আপনি আপনার আগে বহু মানুষ এসে এসে এই মানুষগুলা এই লিস্টগুলা দেয়, তো আমি ওই আয়াতগুলো আমরা দিনের পর দিন নোট করেছি যে তারা মোট কতগুলো আয়াত থেকে কোরআনের নামাজের কথাগুলো উল্লেখ করে, তো ওইগুলো আমরা আপনাকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে প্রথমটা, পরেরটা সুরা নাম্বার 7 মানে সুরা আরাফ, এবং এটা হচ্ছে আয়াত 205। সেখানে দেখেন বলছে তোমাদের মনকে সবিনয়, এই যে তোমার প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয়ভীতি সহকারে অনুচ্চ স্বরে মানে মনে মনে সকাল সন্ধ্যায় স্মরণ করো। এই যে স্মরণ করো, এটা কিন্তু এইখান থেকে কিন্তু নামাজের কথাও ইনফ্যাক্ট টানা আনা যায় না, কারণ এখানে একেবারে অনুচ্চ স্বরে স্মরণ করার কথা বলা হচ্ছে, এবং সেটা কি বলছে সকাল সন্ধ্যায় ডিরেক্টলি কোনো একটা সময়ের কথা বলে দিচ্ছে না। সকাল মানে কখন? ভোরের আগে নাকি ভোরের পরে? ভোরের পরে মানে সকাল যেটাকে বলে, সকালে তো কোনো নামাজ নাই ইনফ্যাক্ট। তারপরে দেখেন পরের আয়াতটা 11-100, সকালে আসে নামাজ আসে মানে ফরজ নাই আর কি, সকালে নামাজ তো আছে মানে ফরজ নামাজ নাই আর কি। আচ্ছা, তারপরে তুমি নামাজ প্রতিষ্ঠা করো দিনের দুপ্রান্ত সময়ে আর কিছুটা রাত অতিবাহিত হওয়ার পর, পুণ্যরাজি অবশ্যই পাপরাশিকে দূর করে দেয়। এই যে দেখেন দুপ্রান্ত সময়ে, এই যে প্রান্ত সময়ে মানে দিনের দুই প্রান্তে, এখানে কিন্তু দিনের দুই প্রান্ত, দিন যদি পার হয়ে যায় মানে মাগরিব যদি শুরু হয়ে যায় ওইটা কিন্তু আর দিন থাকে না, ওইটা কিন্তু দিনের প্রান্ত থাকে না। দিনের প্রান্ত মানে দিনের দিকে, তা নাহলে বলতো দিন দিন শেষে, মানে দিনের প্রান্ত বলতো না অ্যাটলিস্ট, তাহলে রাতের প্রান্ত বলতো। মানে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, ধরেন আমি আপনাকে বললাম আমরা বলতেছি 2021 সাল এবং 22 সাল নিয়ে, আমি আপনাকে বললাম 2021 সালের শেষাংশে হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে দিবে, তখন আপনি কিন্তু এটা জীবনে বুঝবেন না 2021-এর প্রান্তে মানে শেষের দিকে, এটার মানে 2022-এর শুরুতে বুঝেছে, এটা কিন্তু কেউই বুঝবে না। সেই কাজটাই এখানে ঘটতেছে। যাই হোক, আমি আমার নিজের ব্যাখ্যা না দিই, এগুলি আপনারা তাফসীর দেখলে আরো ভালো বুঝতে পারবেন। দিনের দুই প্রান্তের কথা বলতেছে আর রাতের কিছু অংশে, এবং রাত কিছুটা অতিবাহিত হওয়ার পর, মানে অনুবাদটা কিন্তু বিভিন্ন রকম আসছে, কেউ কোনো একটা অনুবাদ আসছে দেখেন রাতের প্রথম অংশে, তারপরে আসছে এটা আসছে রাতের প্রথমাংশে, ইন্টারন্যাশনাল, সো ইন্টারন্যাশনালে আসছে যে এই যে অ্যান্ড অ্যাট দি অ্যাপ্রোচ অফ দ্য নাইট, রাত যখন শুরু হচ্ছে তখনকার কথাটা, মানে এই কথাগুলো কিন্তু আনএম্বিগুয়াস না, কথাগুলো ভেগ কথা, এক একটা অনুবাদে এক এক রকম টাইমগুলো দেওয়া আছে, কারণ ওই আরবিগুলার একাধিক অর্থ হয়। তারপরে দেখেন এটা হচ্ছে, আচ্ছা আগেটা কত নম্বর আয়াত ছিল? ওটা ছিল সূরা হুদ, সূরা নম্বর 11-114 নম্বর আয়াত সূরা হুদের, তার আগেটা তো বলছিলাম আরাফের। আচ্ছা, এরপর একটা হচ্ছে সূরা ইসরা, মানে এই যে সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, এই যেটা মিরাজের জার্নি করে সেটা আর কি। আচ্ছা, এখন সেইখানে দেখি আমরা হচ্ছে এখন এখানে দেখি যে যে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো। সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে, মানে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে সেই সময় থেকে শুরু করে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে বলছে, আর ফজরের সালাতে কোরআন পাঠ করো। ইনফ্যাক্ট এই যে আমরা এখনই প্রথম পাইলাম ফরজের নামাজের, ফজরের নামাজের কথাটা, ফজরের যে সালাত আছে বা একটা সালাতের নাম যে ফজরের সালাত আছে সেটা আমরা পাইলাম কেবল। এবং মজার বিষয়ে এই ফজরের সালাতের এই আয়াতটা কখন নাজিল হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে এটা সবে মেরাজের আগে না পরে হয়েছে, কারণ তা নাহলে আমরা বলতে পারতাম বা মুসলিমরা বলতে পারতো আর কি যে এই ফজর মানে কি আগের যুগে থেকে যে ফজরের নামাজটা চালু ছিল পৌত্তলিকদের সময়, সেই ফজর কিনা, এই ফজর কোন ফজর। আচ্ছা, পরের আয়াতে চলে যাই, সময় দ্রুত যাই। সূরা রুম, সূরা নাম্বার হচ্ছে এটা নাম্বার হচ্ছে 30, আয়াত নাম্বার 17, সূরা 30-এর 17 নম্বরে বলতেছে, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, কিন্তু বলতেছে তোমরা সন্ধ্যায় উপনীত হওয়ার সকালে, সন্ধ্যায় এবং সকালে, এই যে সকাল সংখ্যাটা, সকাল কথাটা এই যে সন্ধ্যায় এবং প্রভাতে, তারপরে এখানে বলতেছে কি সন্ধ্যায় এবং সকালে, মানে সকাল এবং প্রভাতে এই দুটোর মধ্যে একটা মিক্সচার আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই আসলে কোনটার নাম ফজর।
সকালেরটা নাকি প্রভাতেরটা? তারপর দেখেন 38 নম্বর সুরা, সুরা নম্বর 7, এটা হচ্ছে কত নম্বর আয়াত, আয়াত নম্বর 18, আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম, তারা তার সঙ্গে সকাল সন্ধ্যা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতো। এটা কিন্তু নামাজের কথা মোটেও না, এটা হইতেছে পাহাড়রা আল্লাহর মহিমা ঘোষণা করতো সেইটা। তারপরে তারপরেটা হচ্ছে সুরা নম্বর 50-এর, মানে সুরা পাফের হচ্ছে 39, সেখানে বলছে কাজেই তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর সূর্যোদয়ের পূর্বে আর সূর্যাস্তের পূর্বে তোমার মহিমালোকে প্রতিপালকের মহিমা ও প্রশংসা ঘোষণা করো। দেখেন মজার বিষয়টা, এইখানে সূর্যোদয়ের পূর্বে কথাটা ক্লিয়ারলি বলা আছে, মানে ফজরের সময়টার কথাটা বলা আছে, তাও ফজরের এক্সাক্ট ফজরের সময় না, সূর্যোদয়ের পূর্ব মানে কি সূর্য এখন উদয় মানে তার আগ পর্যন্ত, মানে আলো থাকার সময় পর্যন্ত কিন্তু এটা বোঝাচ্ছে, সেটা বোঝাক। কিন্তু এইখানে বলতেছে কি সূর্যাস্তের পূর্বে, সূর্যাস্তের পূর্বে তো কোনো নামাজ নাই, অসম্ভব। আসরের নামাজ তো মোটেও সূর্যাস্তের পূর্বে না, অসম্ভব। সূর্যোদয়ের পূর্বেটা আপনি যেটা ধরবেন, সূর্য যতক্ষণ আগে ধরবেন, সূর্যাস্তের পূর্বেটা মাস্ট, মানে ততক্ষণই ধরতে হচ্ছে, মানে এটাই লজিক্যালি অ্যাপ্লিকেবল। কিন্তু অন্য কোনো মানে, যেমন সূর্যোদয়ের পূর্বে বলতে আপনি যদি বলেন যে ফজরের নামাজ, আর মানে অর্থাৎ 20-25 মিনিট আগে, কিন্তু সূর্যাস্তের পূর্বের বেলায় আবার আপনি যদি বলেন যে না 1.5 ঘন্টা আগে, তাহলে এটা কেমন শোনা না? দুইখানেই বলা যে সূর্যোদয়ের সূর্যাস্তের পূর্বে, এবং সেখানে কিন্তু মহিমা ও প্রশংসা ঘোষণা করার কথা বলা আছে, সে কিন্তু নামাজের কথা বলা নেই। তো এই আয়াতগুলাই মোটামুটি মোরাললেস, এইগুলোই শুধুমাত্র আনে 50-এর 39, 38-এর 18, 30-এর 17, 17-এর 78, 11-এর 114, 7-এর 205, 2-এর 238। এই যে মোট 1, 2, 3, 4, 5, 6, 7 আয়াত, এই আয়াতগুলোই কিন্তু মুসলিমরা বা মুমিন ভাইরা আমাদের সামনে তুলে ধরে। দেখেন এখানে কিন্তু 5 চক্র নামাজ আমরা পাই না, বা 5 চক্র কথাটা কোথাও পরিষ্কারভাবে বলা নেই, আনএম্বিগুয়াসলি কোথাও বলা নেই যে তোমরা 5 চক্র নামাজ পড়ো। আসিফ ভাইয়ের বক্তব্যটা ছিল মূলত এইটা, আমি তো ওই সময় ছিলাম না, আমি 5 চক্র নামাজের কাহিনীটা শুনে আসছি, কিন্তু আমি শুনে যেটা ধারণা করতেছি, ভুলেলে উনি শুধাই দিবে, সেটা হচ্ছে যে কোরআন ছাড়া ইসলামকে কোনোভাবে পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় কিনা, পূর্ণাঙ্গ রূপ দেয়া যায় কিনা, সেটা নিয়ে ডিসকাস হচ্ছিল, যে কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, যে হাদিস বা তাফসীর সিরাত এইসব বাদ দিয়ে শুধু কোরআন দিয়ে এটা ব্যাখ্যা করা যায় কিনা। এবং সেইটা বলার জন্যই কিন্তু এরকম একটা মজার একটা প্রশ্ন করছে যে পীরের পূজা করছে, এটা কোরআন থেকে দেখানো যাবে যে এটা বিদআত বা এটা শিরক, এটা একেবারে মানে ইসলাম বিরোধী একটা কাজ। তো কিন্তু কিন্তু মতকর ভাই, আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে নির্দেশ দিল আল্লাহ সিজদা করতে, এখান থেকে যদি কেউ এই তাফসীর করে, যদি আমরা হাদিস বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু যদি কেউ এই তাফসীর করে যে এইখানে গুরুজনদেরকে বা উচ্চ পর্যায়ের আল্লাহর কাছাকাছি যারা তাদেরকে সিজদা করা যায় যাচ্ছে, এবং যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো না, এই আয়াতকে যদি অন্যভাবে ব্যাখ্যা করে কেউ, তাহলে কিন্তু এইটা কোরআন অনুসারে, কিন্তু শুধুমাত্র কোরআন অনুসরণ করে কিন্তু এটাকেও সিদ্ধ করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে দেখেন আসিফ ভাই, আমাদের সাথে যে মুমিন ভাইরা যুক্ত হয়ে কথা বলতে আসে, ওরা এসে কোরআনের আয়াতের অনুবাদ বাইর করে এরকম, মানে কোরআনের আয়াত থেকে অর্থ বাইর করে এরকম, আপনার নিশ্চয়ই মনে আছে, বলে কি তোমরা ধ্বংসের কাছাকাছি যেও না, এটার মানে কি? এটার মানে হচ্ছে বাল্য বিবাহের কাছে যেও না, এটার মানে কি? এটার মানে হচ্ছে মদের কাছে যেও না, এটার মানে কি? এটার মানে অনেক, এই এক এক কাপড়ে কাপড় কাঁচা সেই সাবানেই গোসল, এক সাবানে কাপড় কাঁচা সেই সাবানেই গোসল, এটা তিব্বত 570 সাবান একেবারে ওইটাকে দাঁড় করায় ওই আয়াতটাকে। তাহলে আমরা তো সেম কাজটাই করতে পারি ওখান থেকে, মানে বা ওদের মতো আরেকজন মুমিন ভাই সেম কাজটাই করতে পারে ওই আয়াতটা থেকে, যে ওই যে আদমকে সেজদা করতে বলছে, তখন তার মানে ওই আয়াত থেকে আল্লাহ এটাই বুঝাইছে যে যাকে আল্লাহ সৃষ্টি করছে, যে যে একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তাকে ই করা যায়, সেজদা করা যায়। তো তার তো করাইতে পারে আসিফ ভাই, তাই না? মানে এক আয়াত থেকে দুমড়ে মুচড়ে। হ্যাঁ, এবং এই সাথে আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে মুহাম্মদ যে শেষ নবী, এটা কোরআন, শুধুমাত্র কোরআন থেকে ওই যে সিলমোহর, নবীদের সিলমোহর, ওই শব্দটাকে আমি ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি? ইনফ্যাক্ট অনেক মুসলমানই এই শব্দটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, যেটার কারণে কাদিয়ানি সম্প্রদায় মনে করে যে সিলমোহর শব্দটার অর্থ শেষ রাসূল না। আপনি শুধুমাত্র কোরআন থেকে আমাকে বের করে দেখান নবী মুহাম্মদ শেষ নবী। এরপরে নবী আসবে, আপনি শুধুমাত্র কোরআন থেকে জিনিসটা কি আমাকে দেখাতে পারবেন যে নবী মোহাম্মদ শেষ নবী এবং রাসুল, ওই সিলমোহর শব্দটাকে খাতামুন নবুয়ত শেষ নবী হিসেবে ব্যাখ্যা না করে? না, ওই যে খাতামান শব্দটার অর্থ দুইভাবে ব্যাখ্যা করা যায় আর কি। এখন যদি আপনি ব্যাখ্যা করেন যে এটা শেষ, তাহলে তো খতম, ওই শেষ আর কি। আর না হলে যদি খাতামের মানে হয় সিলমোহর, তাহলে তো সিলমোহর। এই তো ব্যাখ্যা, তো আপনিও জানেন আমিও জানি, নতুন কথা তো বলা যাচ্ছে না। তাহলে এই ব্যাখ্যাটা আমরা কোথা থেকে জানবো, কোন ব্যাখ্যাটা সঠিক, সেটা কার কোথা থেকে জানবো এই ব্যাখ্যাটা?
এতো আরবি ডিকশনারিতে খাতা মানে দুইটাই অর্থ আছে। আয়াতটা আসিফ ভাই যে আয়াতটার কথা বলতেছে, ওনারা যে আয়াতটা দেখায় সূরা আহজাব সূরা 33-40 নাম্বার আয়াতটা, সেইখানে কিন্তু বলা নাই যে শেষ রাসূল। সেখানে আয়াত, সেখানে আয়াতটা এরকম বলা আছে যে যে নবী হচ্ছে এই মুহাম্মদ হচ্ছে তোমাদের জন্য সিলম হবে, বলা হচ্ছে এই যে এভাবে বলা হচ্ছে রাসূলুল্লাহি ওয়া রাসূল মানে সে হচ্ছে তোমাদের হচ্ছে রাসূল, এবং বলতেছে ওয়া খাতামা উন নবিয়াতি মানে হচ্ছে খাতামা উন নবিয়া মানে হচ্ছে নবীদের নবীন, হ্যাঁ নবী, আচ্ছা নবীন যদিও এখানে ইয়া বলা নবীনা বলা আচ্ছা ঠিক আছে নবীনা, ওকে ঠিক আছে খাতাম খাতামাউন নবীনা। তো এখন নবীদের মধ্যে খতম বলতেছে, রাসুলের মধ্যে খতম তো বললো না, বললো যে রাসুল রাসুল আল্লাহি রাসুল আল্লাহি ওয়া খাতামা উন নবীনা, না সকল রাসুলই নবী, না 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 সকল রাসুলই নবী, সকল নবী রাসুল, এইগুলো এগুলো ভিন্ন আলোচনা ভাই, এগুলো ভিন্ন আলোচনা। তাহলে রাসুল এবং নবী শব্দটাকে যদি সকল রস নবী যদি রাসুল হয় তাহলে আল্লাপাক এখানে ভুল করছে, কেমন আল্লাপাক গ্রামার জানে না, আল্লাপাক আরবি জানে না, তার মানে আল্লাপাক নিজেই একবার বলতেছে রাসুল্লাহি বইলা আবার খাতামা উন নবীনা বলতেছে, মানে খাতামুন নবীনা বলতেছে, তাহলে দেখেন এটা কিন্তু ভাই আমি পরিষ্কার আপনি যেটা বলতেছেন এটা, কিন্তু আপনি যেভাবে বলতেছেন সকল নবী রাসুল একই সকল রাসুল নবী যদি সেটা হয় ওই হয় তাহলে আল্লাহ একই জিনিস দুবার বলছে। যেমন ধরেন ধরেন আমি বললাম আসিফ মহিউদ্দিন ভাই একজন ব্লগার এবং বলগার, একই জিনিস আমি যদি দুইবার বলি শব্দটা মানে চেঞ্জ করেও যদি বলি, না না এটা আমি একটু পরিষ্কার করে দেব আপনাকে, আমি যেটা বুঝি এটা আপনাকে একটু বলতে পারি, যেটা জানি না তো জানি না, এটা যেটা এটা যেটা যা জানি আর কি, সেটা তো নবী হচ্ছে কি যার কাছে নবুয়াত আসে যে আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত যেটা বলে আর কি, আর রাসূল হচ্ছে যার কাছে সরাসরি কিতাব আসে। এখন সব সবার কাছে তো কিতাব আসে না, কিন্তু আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত পূর্ববর্তী কিতাবের ধারক তারা সবাই নবী, তো নবী হলো একটা বড় ব্যাপার, তো সবাই নবী, তারপরে যার কাছে কিতাব আসছে তারা হচ্ছে রাসূল। তাহলে আপনার যুক্তি অনুসারে যদি আপনি বলতে চান এইটা যে এই যে সকল রাসূল তো নবী, এটা যদি বলতে চান তাহলে তো আপনি আল্লাহকে ছোট করে ফেললেন যে আল্লাহ আরবি জানে না, কোরআনের এই আয়াতটাতে আল্লাহ রাসূল শব্দটা আলাদা করে ইউজ করছে, নবী শব্দ আমি আপনি আমি আপনি বললে আমি শব্দটা এখানে স্ক্রিনে দেখাচ্ছি না, কিন্তু কিন্তু মাতুল ভাই আমার যতদূর মনে পড়ে কোরআনে জিব্রাইলকেও রাসূল বলা হয়েছে, হ্যাঁ কারণ উনিও উনিও নিয়ে আসতে কিতাব, তাহলে জিব্রাইল কি নবী? মানে নবীর খতম বলতেছে ওয়া মানে এবং কিসের সাথে, এই যে রাসুলুল্লাহ মানে রাসুল আল এই যে রাসুলুল্লাহ মানে রাসুলুল্লাহ কি সে রাসুলুল্লাহি বলতেছে, সে তার মানে রাসুল নবীর আল্লাহর রাসুল সে একজন, এবং ওয়া মানে এবং খাতামুন নবিয়্যা মানে সে নবীদের খতম রসুলদের খতম না সে, এবং রসুল তো জিব্রিল তো রসুল, রসুল তো জিব্রিল তো ওই যেমন আসিফ ভাই বললো জিব্রিল তো আর ইয়া না নবী না, জিব্রিলকে ইয়া বলা হয়েছে কোথায় কোথায় আপনি বললে আমি খুঁজে বের করে দেখাতে পারি আপনাকে, ই ভাই রাসুলকে রাসুল বলতে জিব্রিল মেসেঞ্জার বলতে জিব্রিলকে কোথায় কোথায় বলা হয়েছে আপনি যদি চান আমি তাহলে, না না জানি আমি কারণ উনি আস নিয়ে আসতে জন্য। আচ্ছা শেষ প্রশ্ন হচ্ছে তাহলে আপনি আমাদেরকে বের করে দেখান কোরআনে মদ নিষিদ্ধের চারটা আয়াত আছে, কোন আয়াতটা শেষ আয়াত মানে কোরআন তো কম্পাইল করার সময় কোন ধারণা মানে বজায় রাখা হয় নাই, কোন আয়াতটা শেষ আয়াত এটা হাদিস ছাড়া তাফসির ছাড়া সালফে সালিহিনদের বক্তব্য ছাড়া বের করে দেখান কোন আয়াতটা শেষ আয়াত, আপনার শেষ আয়াত জানা প্রয়োজন কেন? সেইখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাসেখ এবং মানসুখ, কোরআনেই বলা আছে আল্লাহ পাক যদি পরবর্তীতে বেটার আয়াত নাজিল করেন তাহলে আগেরটাকে বাতিল করে বেটার আয়াতটাকে ইসলামের বিধান হিসেবে গণ্য করতে হবে, শুনেছেন ভাই কথা কখনো? হ্যাঁ শুনেছি। আচ্ছা কোরআনের কোন আয়াতে এটা বলা আছে সেটা দেখা করতে পারবেন? না তা পারবো না। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, অসুবিধা নেই দেখাবো, কোরআনেই এটা বলা আছে আল্লাহ পাক যদি কোনো আয়াতকে ভুলিয়ে দেন বা কোন আয়াতকে যদি আয়াতের থেকে বেটার আয়াত যদি আনয়ন করেন তাহলে
আমরা সকলেই জানি যে কোরআনের প্রথম আয়াত হচ্ছে, প্রথম নাযিলকৃত আয়াত হচ্ছে সূরা আলাকের 1-5 আয়াত, যেটা হেরা পর্বতের গুহায় নাজিল হয়েছিল, বলা হয়েছিল পড়ো তোমার প্রভুর নামে ইকরা বিসমিকাল নাজি খাওয়া, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো কোরআনের প্রথম আয়াত না, কোরআন খুললে প্রথমে আমরা পাই সূরা ফাতিহাকে, নাকি? হ্যাঁ, তাহলে ক্রমধারাটা তো এখানে বজায় থাকে নাই, নাকি? না, ক্রমধারা তো বজায় থাকে নাই। তাহলে কোরআনের যে মত নিষিদ্ধের যে 4 আয়াত নাজিল হয়েছে, আমরা হাদিস সালফে সালেহিনদের বক্তব্য তাফসির ছাড়া কিভাবে বুঝবো যে শেষে কোনটা নাজিল হয়েছে? না, আমি এই জন্যই আপনারা বলছি যে যেহেতু ওই 4 আয়াতই কারোর সাথে কেউ কন্ট্রাডিকশন করে না, তো এই জন্য আমাদের বুঝাতে দরকার নেই। অবশ্যই কন্ট্রাডিক করে। মাতুপুর ভাই, আপনি বলা থেকে বৈধ। মাতুপুর ভাই, আপনি যদি আমাদেরকে একটু দেখাতেন। এই যে ইয়াগুলা কোরআনের এই যে আয়াতগুলো যে কন্ট্রাডিক করে, এই যে কোরআনের এই যে মদের 4 আয়াত, মদ নিষিদ্ধের সূরা নাহলের 67 নম্বর আয়াত যদি একটু বের করতে দেখেন। আচ্ছা আচ্ছা, আমি এখানে বের করতেছি। খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো, এটা অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। আর তোমরা খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে মাদক ও উত্তম রিজিক গ্রহণ করো, নিশ্চয়ই এতে এমন কমের জন্য নিদর্শন রয়েছে যারা বুঝে। এইখানে এই যে বুদ্ধিমানের কাম করে দিছে মুজিবুর, কি বলে এটার নাম, আলবান, সে কি করছে, ওরা এখানে লিখে দিছে যে আয়াতটি মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে। ওনারা কাজের কাজ করছে একটা, যাতে মুমিন ভাইয়েরা বিভ্রান্ত না হয়। আমি মানবো না সেটা কিন্তু বলিনি, আমি আগের কথাটা ঠিক আছে, আগের সেন্টেন্স সেখান থেকেই তো আমরা আলোচনা করতেছি, মানে এই লাইভটা আপনি পরে শুনেন, আমি কিন্তু মানবো না এটা বলিনি। আমি আমি বলছি কোরআন শরীফের সাথে কন্ট্রাডিক্ট করে সেই তথ্যগুলো আমরা নিব না, অস্বীকার করতেছি না, কারণ হলে আছে তো এই প্রচুর জাল ব্যাপার, তো এগুলো এগুলোই মানে মানুষ তো আগে হাদিস দেখে তারপরে কোরআন দেখে। কোরআনই কোরআনই এটা লেখা আছে যে কোরআনই এটা লেখা আছে, এটা পরে দেখাবো, শেষের দিকে দেখাবো, মানে এক মানে ওস্তাদ মাইক দিয়ে দিলে তো ভাই শেষ হয়ে গেল। না না, দিয়ে দেন দেখি জিনিসটা, এরকম থাকার কথা না। কোরআন কোরআন আয়াত কি হাদিস বলছে, কোরআনের মধ্যে একাধিক আয়াতে আল্লাহ বলে দিছে যে আল্লাহ মানে আল্লাহর অনুমতি ছাড়া বা আল্লাহ বলে নাই বা আল্লাহর বিরোধিতাকারী কোনো কথা নবী তার মুখ দিয়ে বলে না, নবী মুখ দিয়ে যা বলে সেটা আল্লাহর কথাই, আল্লাহ যা বলতে বলছে সেটাই বলে। না এগুলো ঠিক, কিন্তু ওই কথাটা আমার কাছে আসছে যে সরাসরি হাদিস তো নবীর কথা এবং আল্লাহর কথা, কারেক্ট, কিন্তু এটা আপনার কাছে আসছে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে, এটা কিভাবে বুঝবেন আপনি? কোনটা হাদিসের কথা বলতেছেন? হ্যাঁ, কোরআন যা আসছে এটা কেমনে বুঝতেছেন? ওটা বুঝিনি, এটা তো আমার বিশ্বাস, ওটা তো যেহেতু ওই কোরআনে দাবি করা আছে, কিন্তু আমি এইতো এইতো তাহলে বুঝেন, আপনার বিশ্বাস যদি হয় এটা কি কোনো পদ্ধতি যে আপনার বিশ্বাস, তাহলে ধরেন আরেকজন, না এটা কোনো সায়েন্টিফিক পদ্ধতি না, আপনি যদি কোরআন শরীফের অথেন্টিসিটি আপনি এইভাবে বের করতে চান যে এটা একদম এক্সাক্টলি টেক্সট বই আকারে আসছিল কিনা, তাহলে এটা অসম্ভব আমার কাছে মনে হয় না। শুধু তাই না, আপনি যে বংশ পরম্পরায় যে কোরআনটা পাইছেন, কোরআন একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাস হইছে, সেইখানে আপনি হাদিস যে পদ্ধতিতে যতগুলো স্ক্রুটিনাইজেশনের মধ্য দিয়ে গেছে, স্ক্রুটিনাইজ করে করে যতভাবে এটা করা হয়েছে, ততবার তো কোরআনটা তো যায়নি এতবার ভাই, কোরআনটাকে তো এতবার স্ক্রুটিনাইজ করা হয়নি। না, কোরআন শরীফের কোনো বয়ানকারী নাই যে অমুকের থেকে অমুক শুনছে, সমুকের থেকে তমুক, এই সিস্টেম তো নাই, অটোমেটিক পাইছি আর কি, এবং গঠন হলে মানুষ মুখস্থ করছে বলেই দাবি করে, এখন এটা বিশ্বাস করার বিষয়। আমিও জানি যুক্তিগুলো কি, আমিও জানি, নতুন করে আর বলবো কি,
তাহলে বিশ্বাসের, এখন যদি আপনার বিশ্বাস হয় যে কোরআনটা একদম যা লেখা আছে তাই ঠিক, হাদিসটা যা লেখা আছে তাই ঠিক না, আপনার কি মনে হয় পৃথিবীতে কারো সম্ভব, কারো পক্ষে সম্ভব যে মনে করেন হাতিকে জাঙ্গিয়া পড়াইতে পারে? ভাই আমি মনে হয় আসিফ ভাই এখন কথা বলেন না কেন, আমি কিন্তু প্রথম বলছি যে আমি খুব যে অনেক বড় বিশ্বাসী মানুষ ব্যাপারটা তা না, আমার এত চাপ দেওয়ার কোন দরকার নাই, কিন্তু আমি আমি প্রথমেই এই দাবি করছি আমার অবস্থান। কিন্তু আমি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোরআন শরীফের ব্যাপারটা যেটা যে লজিকটা, সেটা হচ্ছে এই যে ওইটা নিজেই দাবি করে, যে এখন বলতে পারেন যে কোরআন নিজেই নিজের দাবি করে, ব্যাপারটা তো বিশ্বাসের, কেউ যদি বিশ্বাস করে করলো না করলে নাই, কিন্তু এটা তো কাব্যিক গ্রন্থ, অনেক বেশি চেঞ্জ করাও খুব মুশকিল বলেই আমার মনে হয়। কাব্যিক গ্রন্থে আপনার ওই ছন্দ আবার মিলিত হবে পরে। আমি আপনার সাথে একেবারেই একমত না, কারণ কোরআন কম্পাইলেশনের যে হিস্ট্রি আমরা জানি সেটার ভিতরে এত বেশি প্রবলেম, এত বেশি প্রবলেম আমি পাইছি। আমি মনে করি যে হাদিস কম্পাইলেশন ছিল বেটার পদ্ধতি, কোরআন কম্পাইলেশনের থেকে হাদিস কম্পাইলেশন ছিল হাজার গুণ বেটার পদ্ধতিতে হাদিস কম্পাইল করা হয়েছে, অসংখ্য রাবির কাছ থেকে অসংখ্য বর্ণনা নিয়ে সেই জিনিসগুলাকে সেই রাবিদেরকে নানাভাবে যাচাই বাছাই করে, বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে হাদিসগুলাকে সংগ্রহ করা হয়েছে। কোরআন কম্পাইলেশনের সময় এগুলো কিচ্ছু দেখা হয়নি, যার যেমনে মনে আসছে, যার যেমনে বলছে, যে যেদিক থেকে পারছে সেদিক থেকে কোরআনের আয়াত এক একটা এনে দিচ্ছে, এমনকি মানে এক লোক ভুলো মনা সেই সেই ব্যাটার সেই ব্যাটায় এসে একটা কথা বলছে সেটাও ঢুকে দিচ্ছে, অনেকগুলা বাদ দিয়ে দিচ্ছে, এগুলো কোরআনের আয়াত না, আমি এটা শুনি নাই কখনো। এমনও পাওয়া গেছে মাত্র একজন রাবির একজন ইসের হাফেজের মনে আছে একটা আয়াত, একটা হাফেজের মনে আছে, বাদ বাকি সবাই মরে গেছে, তারটাও কোরআনে কোরআনে ঢুকানো হয়েছে। কোরআন কম্পাইলেশনের হিস্ট্রি হচ্ছে খুবই ব্যারাসের মার্কা কম্পাইলেশন, তার থেকে হাদিস কম্পাইলেশন অনেক বেটার পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে। আমি একমত না আর কি, এখন যদি লজিক হচ্ছে এই যে এটা প্রচুর সাহাবারা তখন উপস্থিত ছিলেন যারা সব জীবিত এবং শক্তিশালী সাহাবারা, এবং এখানে এত সান্দিক ব্যাপারটা এত কাব্যিক। আপনার আপনার বললে তো হবে না ভাই, যেখানে ওসমানের নিজেরই বক্তব্য হচ্ছে কোরআনের ভিতরে অনেক ভুল আছে, কিন্তু এগুলা হারামকে হালাল করে না, হালালকে হারাম করে না, এই কারণে এই ভুলগুলো থাকুক, কোনো সমস্যা নেই। কোথায় এই বক্তব্য ওসমানের? আচ্ছা এই এই বক্তব্যটা দেখতে যাচ্ছেন, দেখাচ্ছি, মাতুবুল ভাই বলতে থাকেন। ভাই সুমন ভাই, ব্যাপারটা হচ্ছে কি, যখন কেউ আগে বার যে কথাটা বলতে ধরছিলাম ওইটাই বলিনি, সেটা হচ্ছে যে যখন কেউ বলবে যে এইটাই আমার বিশ্বাস, তখন কি তাকে পৃথিবীর সবচাইতে মানে ক্ষমতাশীল যুক্তিবাদী মানুষটা যে হাতিকে পর্যন্ত জ্যাঙ্গা পড়াইতে পারে সে কি বুঝাইতে পারবে যে এইটা কিন্তু ব্যাপার না? আপনি কথাটা সত্য, কিন্তু ধরুন আমি বললাম যে আমার আমার ধারণা আগামীকালকে নারায়ণগঞ্জের ইলেকশনে আওয়ামী লীগ জিতবে, ধরেন আমি বললাম, কেন আমার ধারণা? আপনাকে কি ভুল প্রমাণ করা বা আপনাকে কি অন্য একটা কিছু বোঝানো সম্ভব হবে? কারণ যদি আপনি, কিন্তু আপনি এটা পাল্টা যুক্তি তো দিতে পারেন, এটি তো আপনারা করতেছেন তাই না? আপনারা তো এটা বলতে পারেন যে না কেন দিচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন শেষে বলবেন যে না ভাই এটাই আমার বিশ্বাস যে কোরআনটা ঠিক আছে হাদিসটা ঠিক নেই, ওইখানে ওইখানে আর কোনো যুক্তি খাটতেছে আরো কেমন? আমি কিন্তু আমি যে আমার ট্যাগলাইনটা আপনি মনে হয় দেখেন, কোরআন শরীফের উদ্দেশ্যটা যেটা সেটা হচ্ছে গিয়ে এক একজন সৃষ্টিকর্তা এবং তার ওরশিপ করা, এটাই তো। এখন যদি আপনি এটার মধ্যে এমন এমন তথ্য আমরা পাই, যে তথ্যগুলো আমার কাছে আমার কাছে মানে আমি একজন আমজনতা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এই উদ্দেশ্যের সাথে যায় না, এখন আবার দেখি যে অন্যান্য অনেক মৌলিক বিষয়ের সাথে যায় না, এমন অন্য প্রচুর হাদিস আছে যে মোহাম্মদ কোথায় সেক্স করছে, কার সাথে কয়বার করছে, হ্যাঁ যে ওনার যে মান সম্মানের কথা শুনি, তারপরে এইসব কথা আবার তালাব আলোচনা তো করার কথা না। আমার তো আমার কাছে তো নর্মাল লজিক্যালি মনে হয় না এইসব, তাহলে আপনি কিভাবে মানতে বলেন, জোর করে কি মানবো? একটু ভালো করে পড়ি, যারা প্রেরিত উম্মে নবীকে অনুসরণ করবে যা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে তারা লিখিত পাবে, সে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজ করতে নিষেধ করে, সে পবিত্র বস্তু সমূহ তাদের জন্য হালাল করে, অপবিত্র বস্তু সমূহ তাদের জন্য নিষিদ্ধ করে, তাদের থেকে গুরু ভার সরিয়ে দেয়, আর সেই শৃঙ্খল হালাল হারামের বানোয়াট বিধিবিধান যাতে ছিল তারা বন্দী, কাজী তারা তার প্রতি ইমান আনে। মানে কে এখানে পবিত্র বস্তু হালাল হারাম করছে এবং কার প্রতি ইমান আনার কথা বলা হচ্ছে সেই জিনিসটা পরিষ্কার ভাবে বলা বোঝা যাচ্ছে, সে হচ্ছে এই যে প্রেরিত উম্মে নবী, উম্মে নবী নবীর প্রতি ইমান আনতে হবে, তাকে সম্মান প্রদর্শন করতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, এবং সে যে বস্তুকে হালাল হারাম করে মানে নবী মুহাম্মদের হালাল হারাম করার অথরিটি আছে, আল্লাহ পাক কোরআনে নবী মুহাম্মদকে কোনো কিছু হালাল বা হারাম করার অথরিটি দিয়ে রাখছে, এই জিনিসটা কি ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার, জানি আমি। দুই নম্বর বিষয় হচ্ছে মিজানুর রহমান ভাই, আপনি কি মিষ্ট মাছ খান? হ্যাঁ খাই। কোরআনে বলা আছে মৃত জীব হারাম, আপনি কেন মৃত মাছ খান? কারণ ওই জীব বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে গিয়া জন্তু বিশেষ, যেটা চার পেয়ে জন্তু টন্তু এগুলো আর কি, বা মানে জীব জীব মানে জীব মানে চার পেয়ে জন্তু, এটা আপনাকে কি কোন কে? না না, এটা না হইলো ওই মৃত মানে যেটা হচ্ছে গিয়া মানে কি বলে আমরা যেটা বুঝি সেটার মধ্যে মাছ বুঝি না, কারণ হচ্ছে একটা কোরআনের একটা আয়াত আছে যেটা হচ্ছে সাগরের সবকিছুই হালাল। না না, সাগরের সবকিছু হালাল এটা আমি দেখাবো, দেখাবো এটা মোটেও সাগরের সবকিছু হালাল, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, স্ক্রিনটা দিয়েছি। এখানে বলা হচ্ছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হচ্ছে মরা প্রাণী, ভাই পড়তে পারছেন? না আপনি বলেন, মুখে একটু বলেন তাহলে। আপনি দেখতে পাচ্ছেন না মানে খুব ছোট? আচ্ছা সূরা বাকারার 173 নম্বর আয়াতটা কি পড়া আছে, কি লেখা আছে পড়েন তো একটু ভাই। মরা প্রাণীর রক্ত, শুকুরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করা হয়েছে শুধুমাত্র সেগুলোই তিনি তোমাদের জন্য হারাম করেছেন। মানে মরা প্রাণী হারাম তো, তাই না? হ্যাঁ মরা প্রাণী হারাম। আচ্ছা এবার সূরা নম্বর 5-এর 3 নম্বর আয়াতে কি বলা আছে, সেই প্রথম লাইনটা পড়েন। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের মাংস। আচ্ছা মৃত জীব বলতে কি বোঝায়? সব বোঝায়, সব ধরনের মৃত জীব, সব জীব। আচ্ছা মরা প্রাণী বলতে মরা প্রাণী, যদি শহরে যদি চিন্তা করেন তাহলে গাছেরও জীবন আছে, সেটাও তো মৃত জীব। আগের আয়াতে কুরআন অনুযায়ী, না না একটা জিনিস এখানে ভুল হচ্ছে মিজানুর রহমান সুমন জি ভাই, সেটা হচ্ছে যে আপনি না নিজে থেকে কিছু অর্থ ধরে নিচ্ছেন, নিজে থেকে কিছু ইনফরমেশন ধরে নিচ্ছেন, যে যেমন এই যে মাত্র একটা ইনফরমেশন ধরে নিলেন যে অমুকের জীবন আছে অমুকের জীবন নাই, প্রাণী বোঝানো হয়েছে, এই জিনিসগুলো কি কোরআন থেকে আপনি দেখাইতে পারতেছেন নাকি আপনার অনুমান থেকে বলতেছেন বা আপনার পাওয়া জ্ঞান থেকে? গাছের যে জীবন নাই, আমি তো নতুন কিছু বলি নাই এখানে, যেটা লেখা আছে সেটাই বললাম। আচ্ছা গাছের যে জীবন আছে, এই যে গাছ যে একটা জীব, এই যে এই কথাটা আপনি বলতেছেন, এটা তো আপনি আপনার পাওয়া জ্ঞান থেকে বলছেন তাই না? হ্যাঁ কোরআনে কি বলা আছে যে গাছের জীবন আছে? না না বল, যদি জীব যদি বলেন মঙ্গল গ্রহ যদি জীব পাই তাহলে ওটাও তো খাওয়া আরাম। না 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 না, আমার প্রশ্নটা স্পেসিফিক ছিল, কোরআনে কি কোথাও বলা আছে যে গাছের জীবন আছে? না কোথাও বলা নেই, বলা নেই। তার মানে কোরআনে জীবন নাই তাও বলা নেই, জীবন আছে তাও বলা নেই, তাই না? এটা সিগনিফিকেন্ট আছে কোথায় জানেন? হাদিসে, হাদিসে কি বলা আছে জানেন? গাছের জীবন আছে এটা তো আমরা জগদীপ চন্দ্র বসু থেকে জানি, হাদিস জানেন তো বসুর কাছে জানছেন, কিন্তু নবী মোহাম্মদ চন্দ্র বসু কি বলছে জানেন? হাদিস জানার আমার প্রয়োজন নেই, এই তাহলে কেন কোরআনে এটা যাই সামনে যাই আপনি গাছের জীবন নাই বলছেন না, একটা তথ্য নিচ্ছেন, আমি আপনাকে এই এতক্ষণ কি নিয়ে ডিসকাস হচ্ছে সেটা নিয়ে বলতেছি না, আমি বলতেছি আপনি তথ্য ধরে নিচ্ছেন নিজে থেকে, এইভাবে তথ্য ধরে নিলে আমাদের আলোচনায় সমস্যা হবে, সেটা আপনাকে বোঝাচ্ছি আগে। এই মুহূর্তে আমি বলতে পারেন অফ টপিকে আলোচনা করতেছি, বুঝছেন? একেবারে অফ টপিকে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনি একটা তথ্য ধরে নিলেন গাছের জীবন আছে, এটা আপনি কি কোরআন হাদিস থেকে ধরে নিয়েছেন নাকি জগদীশ চন্দ্র বসু থেকে? আমি তো বললাম জগদীপ চন্দ্র বসু থেকে, কিন্তু আমরা এখন আলোচনা কিন্তু জগদীশ চন্দ্র বসুকে নিয়ে করতেছি না, আমরা আলোচনা করতেছি কোরআন হাদিস নিয়ে। কোরআন হাদিসে জগদীশ চন্দ্র বসুর তথ্যটা তো নাও থাকতে পারে, এবং আমি আপনাকে বলে দিচ্ছি, অবশ্যই, এবং আমি আপনাকে বলে দিচ্ছি উল্টা কথাটা বলা আছে হাদিসে, স্পষ্ট করে বলা আছে গাছের জীবন নাই, গাছ একটা প্রাণহীন জিনিস, এটা বলা আছে, দেখাবো মানে থাকতে পারে হাদিসে সবই থাকতে পারে, মানে কোরআনে তো নাই একদম বলা, হাদিসে এটা বলে দেওয়া, কোরআনে কিছুই নাই, কোরআনে দাবি করে কোনো কিছু বলেন, কোরআনে যে জিনিসটা নাই সেই জিনিসটা আপনি কেন নিজে থেকে জগদীশ চন্দ্র বসুর কথা ঢুকে দিচ্ছেন? কোরআনের লেখক তো জগদীশ চন্দ্র বসু না ভাই, গাছের জীবন আছে না নাই সেই ডিসকাশনটা আপনি তখনই করবেন, বা ধরেন কোন একটা বক্তব্য, যেমন আপনি বারবার প্রাণী এবং জীব আপনি বলতেছিলেন, প্রাণী আলাদা জিনিস জীব আলাদা জিনিস, এই কথাগুলো যে বলতেছিলেন যে জীবের মধ্যে তো ভাই উদ্ভিদ পড়ে, এইগুলো আপনি অন্যদের বক্তব্য ঢুকাচ্ছেন কোরআনের মধ্যে, আমাদেরকে আলোচনা করতে হবে কোরআনের বক্তব্য নিয়ে, এইটা আমি আপনাকে বোঝাইতে চাচ্ছিলাম। আমি কি ক্লিয়ারলি বোঝাইতে পারছি আপনাকে? না না না, এটা ঠিক আছে, এটা তো ক্লিয়ার করা নাই, মৃত জীব লেখা। আচ্ছা এই প্রাণী এবং জীব এই দুটো জিনিস ভিন্ন, এটা আপনি বুঝতেছেন, আল্লাহ বুঝে নাই, কেমনে জানেন? আপনাকে দেখাবো জিনিসটা, এই যে আসিফ ভাই যে রেফারেন্স দুটো দেখাচ্ছে, আসিফ ভাই যে রেফারেন্স দুটো দেখাচ্ছে, এই দুই জায়গাতে আরবিটা খুলে দেখেন, মাই তাতা মাই তাতি লেখা, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে, এটা কত নম্বর? ওকে না দেখাতে হবে না, মানে ক্লিয়ার করুন, আমি তো আরবি বুঝি নাই। না না দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়ান বিয়ের 173 আমি শুনলাম। আচ্ছা ভাই থ্যাংক ইউ। দেখেন তো আল্লাহ কি আসলে জীব আর ইয়ার মধ্যে কোন পার্থক্য করতে পারছে? আল্লাহ তো একই জিনিসই বলছে দুইটার বেলাতেই, তাহলে এই আপনি ধরে নিচ্ছেন এইটা করি না, তাহলে আলোচনাটা করতে আরো জটিল হয়ে যাবে আপনার জন্য, আমাদের জন্য ব্যাপারটা কেমন ঘোলাটে হয়ে যাবে, এটা আপনাকে বলার ছিল, জাস্ট এটুকুই, সরি ফর দ্য ইন্টারাপশন আসিফ ভাই।
হ্যাঁ, এই যে এই সূরা বাকারার 173 নম্বর আয়াত এবং সূরা নম্বর 5 এর 3 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, মৃত জীব মৃত প্রাণী খাওয়া হারাম, আল্লাহর পরিষ্কার ঘোষণা। আপনি যে সূরা নম্বর 5 এর 96 নম্বর আয়াতের কথা বললেন যে সমুদ্রের সকল কিছু হালাল, একদম ডাহা মিথ্যা কথা। এই আয়াতে যেটা বলা হয়েছে তোমাদের জন্য সমুদ্র শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে, মানে সমুদ্রে গিয়ে আপনি শিকার করতে পারবেন, শিকার করে সেইটা খাওয়া হালাল করা হয়েছে। সমুদ্রের সকল কিছু হালাল, এটা আপনি কোথায় পাইছেন একটু বলেন। তোমাদের জন্য সমুদ্র শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে, কিন্তু সমুদ্রে একটা মাছ মরে পড়ে আছে সেটা খাওয়া যে হালাল, এটা কোথা থেকে পাইছেন কোরআনে দেখেন? হ্যাঁ, আপনি যে আয়াতের কথা বললেন সেই আয়াতটাই আমি বের করেছি। আপনি বলছিলেন সমুদ্রের সকল কিছু হালাল করা হয়েছে কোরআনে, কিন্তু সমুদ্রের সকল কিছু হালাল করা হয় নাই। সূরা নম্বর 5 এর 96 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে সমুদ্র শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে। তাহলে তাই, তাহলে আপনি যে মৃত মাছ খান, এই মৃত মাছটা খান কিভাবে? ইসলামের বিধান তো মৃত মাছ খাওয়া যাবে, এই বিধানটা কোত্থেকে আসছে? কোরআনে তো বলা হচ্ছে মৃত জীব হারাম, তাহলে আপনি খান কেন? চিন্তার বিষয়, এটা তো আসলে এভাবে ভাবি নাই, তবে আমি জানতাম যে সমুদ্রের সবকিছু হালাল, এরকমই একটা জানতাম। এখন তো যতই করে দেখো হালাল, এই জিনিসটা আপনি জানছেন কোথা থেকে, রেফারেন্সটা কি? না, আমি জানতাম যে এটা কোরআনে আছে। এখন আপনি তো অন্যরকম, এই আয়াতটা আমি কখনো নিজে পড়ে দেখিনি বা খেয়াল করিনি। আচ্ছা, এই যে এই হাদিসটা দেখেন, এখন চোখের সামনে যে হাদিসটা দেখতে পাচ্ছেন, এই হাদিস থেকে আপনি জানতে পারেন শুধুমাত্র যে এই যে দেখেন, এটা হচ্ছে সুনান ইবনে মাজা 3314 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য দু প্রকারের মৃত জীব ও দু ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব হলো দুটি, হলো মাছ ও কিডনি, এবং দু প্রকারের রক্ত হলো কলিজা ও প্রিহা। এই হাদিসের কারণে আপনারা মুসলমানরা এখন মরা মাছ খেতে পারেন এবং কিডনি পাখি খেতে পারেন এবং দু প্রকারের রক্ত কলিজা এবং প্রিহাও খেতে পারেন, এই হাদিসটার কারণে। ওকে, এই হাদিসটা যদি বাদ দিই তাহলে আপনারা সবাই হারাম কাজ করছেন ভাই। ওকে, এই একটাই হাদিস আছে এই সংক্রান্ত? আরো অনেকগুলো হাদিস আছে, সেগুলো এখন একটা হাদিস দেখালি যথেষ্ট। আপনাকে আমি যেটা বলতে চাইছি, কোরআনে একটা জিনিস হারাম করা হয়েছে, নবী আয়েশা আবার সেই হারামটাকে হালাল করে দিছে মৃত মাছের ক্ষেত্রে, তাহলে কার কথাটাকে বেশি গুরুত্ব দেওয়া হইল? বা উনি নিজে কোনটা মানেন? আমি তো খাই, সবাই খায়, আমি খাই। আমি তো পৃথিবীর 180 কোটি মুসলমান কোন কথাটাকে মানে, কোরআনের কথাটাকে মানে না মুহাম্মদের কথাকে মানে? আমি তো পর্ক ছাড়া সবই খাই এখন। মানে মানে ইসলামের বিধানটা কোরআনের উপর নির্ভরশীল নাকি নবী মুহাম্মদের কথার উপর নির্ভরশীল? মানে আপনি বলতেছেন কন্ট্রাডিক্ট করে, কেমনে করে এটা একটু পরিষ্কার করে? আমি একবারও বলি নাই কন্ট্রাডিক্ট করে, আমি একবারও বলি নাই। নবী মোহাম্মদ দুইটা জিনিসকে, কোরআনের আয়াতে যে জিনিসটা বলা আছে সেখান থেকে দুইটা জিনিসকে বাদ দিয়ে বলছেন যে এই দুইটা খাওয়া হালাল। আমি বলি নাই যে কন্ট্রাডিক্ট করে, আমি বলেছি কোরআনে বলা আছে, এক্সপ্লেইন করতে গিয়ে এরকম করে বলছে এরকম। আমি বলেছি কোরআনে বলা আছে সমস্ত মৃত জীব হারাম, কিন্তু নবী মোহাম্মদ বলেছেন দুইটা জিনিস, এই এই সমস্ত এই কোরআনের এই আয়াতের ভিতরে দুইটা জিনিস বাদ যাবে, দুইটা জিনিসে ঢুকাই দিছে। পৃথিবীর মুসলমানরা, সমস্ত মুসলমান, সমস্ত আলেম ওলামা, পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার নবী মুহাম্মদের কথাকে মানে, কোরআনের কথাকে না মেনে নবী মুহাম্মদের কথাকে মানে। ওইটা না মেনে মানে, এই যে দাবিটা, এটা একটু ক্লিয়ার হইতে হবে আমার, আপনার কাছ থেকে। ওইখানে বলা আছে, ওইখানে বলা আছে, ওইখানে বলা আছে সমস্ত। আরেকবার দেখেন আছে ভাই, উনি বোধহয় মানে সামনে, চোখের সামনে নাই তো, ওই জন্য হয়তো উনি একটু কনফিউজ হয়ে গেছেন। না না, ওটা আমি বুঝছি, আমি বুঝতে পেরেছি, আমি যেটা বুঝতে পেরেছি আমি বুঝছি। হাদিসের মধ্যে দেখেন কি বলা নিচে, হাদিসের মধ্যে বলা যে এই যে দেখেন যে দুই ধরনের রক্ত হালাল করছে এবং দুই রকমের মৃত জীবও হালাল করছে, মৃত জীব দুটি হলো মাছ ও টিড্ডি এবং দু প্রকারের রক্ত হলো কলিজা ও প্লিহা। তো আপনি তো বললেন যে শুকর ছাড়া সবই খান, মানে কলিজাও খান আপনি, সবই খান, মানে এই যে যেগুলো হারাম করছে কোরআনে যে রক্ত, সেই রক্ত আপনি খাচ্ছেন অলরেডি, কেন এই হাদিসটা মানেন না? ওকে, না ওইটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনার যেটা যে তথ্যটা দিলেন সেটা তো আমি দেখলাম। এখন বলতেছেন যে আমি মানতেছি কিনা, আমি এখন তো মানলামই, কিন্তু আমার তো যাচাই করার ব্যাপার আছে। আপনি নিজে কোরআন না মেনে হাদিস মানতেছেন, অথচ এখানে এসে শুধুমাত্র ইয়া করার জন্য, মানে বোঝামিল, কিছু বোঝামিল করার জন্য আপনি
বলতেছেন যে আপনি হাদিস মানেন না, ভাই আপনি নিজে নিজের জীবনে কোরআন নামে না হাদিস মানতেছেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখানো শেষ। এখন এখন আমি তাহলে ওসমানের সেই বক্তব্যটা দেখি, ওসমান এই বিষয়ে কি বলেছেন। একদম সরাসরি ওসমান বলে দিচ্ছে, মানে এগুলো খুবই মজাদার, এগুলো খুবই হাস্যকর। দেখেন এটা এটা আপনি পাবেন তাফসিরে মাজারি, কাজী সানাউল্লাহ পানিপথের লেখা তাফসিরে মাজারি গ্রন্থে। এখানে বলা হচ্ছে যে হযরত আয়েশা ও হযরত আবান বিন ওসমান বলেছেন এই কথাটি লিখতে হতে এইভাবে, আল মুকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে। সূরা মায়েদার মধ্যে এরকম ভুল রয়েছে, এক স্থানে যেমন এক স্থানে সাবিউল লেখা হয়েছে অথচ লেখাটি উচিত ছিল সাবিইন, আরেক স্থানে লেখা হয়েছে হাজানি, যার শুদ্ধ লিখিত রূপ হচ্ছে হাজাইন। হযরত ওসমান বলেছেন কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। ভাই আপনি কি ছোটবেলা মক্তবে পড়ছেন, আমপারাসি পারা পড়েছেন? আমি না। কোরআন আপনি কি মানে কোরআনটা কোরআন কখনো পড়েন নাই, মানে যে আরবিটা যে এটা মুখস্থ করা এগুলো করেন নাই? হ্যাঁ সূরা তো মুখস্থ করছি, ছোটবেলায় ইয়া পড়ছিলাম। রমজানে একবার ওই পড়ছিলাম কোরআন শরীফ, ধরতে ধরতে রমজান শেষ হয়ে গেছে, তারপর হয়নি। আমি আরবি অল্প অল্প পড়তে পারি। ঠিক আছে, পরের বার পরে নিয়েন আপনি, মানে পরের বার হুজুরকে পাইলে, কোন হুজুরকে পাইলে জিজ্ঞেস করেন যে হুজুর এরকম আছে নাকি। খুব পাওয়া মুশকিল, দেশ ছাড়ছি অনেকদিন হয়েছে, হুজুর পাওয়া মুশকিল। ঠিক আছে, তাহলে এখানে হযরত ওসমানের কথাটা পড়ি। হযরত ওসমান বলেছেন কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেখানে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি শব্দগুলোকে শুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তরে হযরত ওসমান বলেছিলেন এভাবেই থাকতে দাও, এর মাধ্যমে হালালকে হারাম ও হারামকে হালাল করা হয়নি। ঠিক আছে, এই কথাটা ছিল হযরত ওসমানের বক্তব্য। তাতে আপনি কি বলতে, তো ওরা যে মানে যে দাবিটা আমি শুনি সেটার সাথে তো এটা সাংঘর্ষিক না? আমি আপনাকে যে রেফারেন্সটা দেখাবো বলেছিলাম যে ওসমানেরই এরকম বক্তব্য আছে যে এখানে ভুল ত্রুটি আছে, অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু এগুলো হালালকে হারাম, এত বড় ভুল ত্রুটি না যে হালালকে হারাম করে দিয়েছে। আমি কোরআন সংকলনের ইতিহাস এবং কোরআন সংকলন পরিমার্জনের ইতিহাস পুনরায় একটা লেখা লিখেছি, এটা একটু পড়ে নিতে হবে। মাতবর ভাই আমার মনে হয় ওনার সাথে আমাদের আলোচনা অনেকখানি অনেকক্ষণ ধরেই হয়েছে, এনাফ হয়ে গেছে। আমি শেষে যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইসলামের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুটাই। পরবর্তীতে মুসলিমগণ ইজমা এবং কিয়াস করেছেন, কিন্তু ইজমা কিয়াসকে আপনি বাতিল করে দিতে পারেন, রাখতেও পারেন, কিন্তু ইজমা কিয়াসও নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে। ঠিক আছে, আপনি যদি এটা মানেন না মানেন আসলে কিছু যায় আসে না, ওইটাও নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে। এখন ইসলামের বিধান হচ্ছে বাল্য বিবাহটাকে বৈধতা দেওয়া হয়েছে, আবারও আমি বলছি বৈধতা দেওয়া হয়েছে, আমি একবারও বলছি না যে ইসলামে বাল্য বিবাহকে বাধ্য করা হয়েছে, এটা আমি একবারও বলি নাই। আপনি বারবার আমার মুখে চাপায় দেওয়ার চেষ্টা করছেন এই জিনিসটা, আমি একবারও এই কথা বলি নাই যে ইসলামে আল্লাহ বলেছেন তোমরা বাধ্য বাল্য বিবাহ করতে, এটা আমি বলছি না, কিন্তু বৈধতা দেওয়া হয়েছে, যে জিনিসটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ একটা অন্যায় কাজ, অন্যায় কাজের বৈধতা দেওয়া হয়েছে। আমার বক্তব্য হচ্ছে এইটুকুই। মাতবর ভাই ওকে 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 মাতবর ভাই ওই সময় ছিলেন না, আমি আপনার মুখে কিছুই চাপিয়ে দেওয়ার চেষ্টা করি নাই, ওই সময় আমি বলছি যে এটা বাধ্য করা হয় নাই, শুধু আমার কথাটা আমি বলছি। এবং আমি আলোচনার মধ্যে শুনেন মাতব্বর ভাই, আমি আলোচনার মধ্যে কখনোই আরেকজনের মানে এটা করি না, এবং যেটা আমার আমার জন্য যেটা মানার আমি মেনে যাই, আপনি এতক্ষণ পরে আবার শুন শুনলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমন ভাই, কিন্তু আপনি আমাদেরকে একটা জিনিস একটু দয়া করে একটু বলবেন, মানে যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। জানলে বলবো না জানলে বলবো কি? না না আপনার মন্তব্য শুনবো, মন্তব্য তো নিশ্চয়ই আপনি জানেন, মন্তব্য তো সবার মন্তব্য তো সবাই জানবেই। আমি বলছি আপনার মন্তব্য শুনতে চাচ্ছি, বাধ্য এবং বৈধ এই দুইটার মধ্যে আমাদেরকে যদি একটু পার্থক্যটা একটু বুঝিয়ে দিতেন। খারাপ নাকি বৈধ করে দেওয়াটাই এনাফ খারাপ বলার জন্য, আমাদেরকে একটু বুঝাই যদি বলতেন। না এটাই এনাফ, এখন বাধ্য ব্যাপারটা কি, যদি ধরেন আপনি নানান ভাবে যদি বলেন যে যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতি, না করলে এই সমস্যা, তাই ওইটা হলো বাধ্য, আপনার করতেই হবে, এইটা আমি বলছি। একটা বাধ্যটা অনেক ভয়াবহ ব্যাপার, যে আপনার ফোর্স করতেছে ধর্ম যে আপনার এটা করতেই হবে, না করলে ঝামেলা আছে। আরটা হচ্ছে আপনাকে বৈধতা দিল, আপনি করলে এখন কিছু মানে এটাও তো খারাপ, এটা আমি স্বীকারই করছি সময়। বৈধ করে দিলেই কি একটা জিনিস, বৈধ করে দিলেই আপনি করলে করতে পারেন নাই অন্য। হ্যাঁ তাহলে বৈধ করে দিল,
তাহলে এইটাই এইটুকুই এনাফ না সেই জিনিসটাকে খারাপ বলার জন্য বা সেটা বিরোধিতা করার জন্য নাকি? না ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। আমি তো ওইটা ওই সময় আমি কিন্তু আপনি এখন যেটা বলতেছেন আসিফ ভাই তো একটা কথা আমার পক্ষে বলেন না, আমি তো ওই সময় ওইটা আপনার কাছে স্বীকারই করলাম যে ইয়েস। ঠিক আছে তাহলে সুমন ভাই, তাহলে আসিফ ভাই ওনার কাছ থেকে কি আমরা তাহলে বিদায় নিবো নাকি? হ্যাঁ সুমন ভাই এটা স্বীকার করেছেন যে মানে বৈধতা দেওয়াটাও যে ভয়ঙ্কর অন্যায় এটা আমি স্বীকার করেছেন। আচ্ছা ঠিক আছে সুমন ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেকক্ষণ আমরা তর্ক বিতর্ক করলাম। আমিও একদম ভোর হয়ে গেছে, সারা রাত জব করেছি, ভালো থাকবেন। আর হচ্ছে আপনার বাচ্চার জন্য দোয়া রইলো, দোয়া মানে আপনার দোয়া বিশ্বাস করেন না, মানে শুভকামনা রইলো আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনাকে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি।